আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, চীনের ইসরায়েলে জবাব দিল ভারতীয় সেনা, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারতীয় নেতার, ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিককরণে মধ্যস্থতা করেছে আমেরিকা, ভারতে মুসলিম নারী বিক্রির অ্যাপ বানিয়ে গ্রেপ্তার যুবক, ফিলিস্তিনের সাথে একত্রতা প্রকাশ করেছেন ব্রিটিশ অভিনেত্রী অমা ওয়াটসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। চীনের ইসরায়েলে জবাব দিল ভারতীয় সেনা, আবারও চীনের মতোই পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। চীনের উস্কানিমূলক কাজের পরে ভারতীয় সেনাবাহিনী ড্রাগনকে যোগ্য জবাব দিয়েছে। চীনের পর ভারতীয় সেনাও নববর্ষ উপলক্ষে গালওয়ান উপত্যকায় তেরঙ্গা উত্তোলন করেছে, যার ছবি মঙ্গলবার প্রকাশ করেছে সেনাবাহিনী। নববর্ষ উপলক্ষে চীন প্রথম পতাকার মাধ্যমে কূটনৈতিক যুদ্ধের আশ্রয় নেয়। এর আগে নববর্ষ উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীকে উপহার দিয়েছে চীন। এরপরে অনুমান করা হচ্ছিল যে দুই দেশের মধ্যে গালভানে দীর্ঘ জমে থাকা তুষার নববর্ষ উপলক্ষে গলে যাচ্ছে, কিন্তু এরপরে চীনা সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করে। গালভান উপত্যকায় এর অধিকার, তিনি ডেমচোক এবং হট স্প্রিংস এলাকায় এর জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রচারের সময় চীনা সেনাবাহিনী প্রশংসা করে চীনের সরকারি গণমাধ্যম। গ্লোবাল টাইমস লিখেছে যে গালভান উপত্যকায় এক ইঞ্চিও জমি ছাড়বে না। একই জানুয়ারি পিএলএ সৈন্যরা চীনা জনগণকে একটি বার্তা দিয়েছে। গালভান উপত্যকায় চীনা সেনাবাহিনী তাদের দেশের জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও ভাইরাল হওয়ার পর দেশে রাজনৈতিক বিতর্ক আরও গভীর হয়েছে। গালভান উপত্যকায় চীনা পতাকা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন তুলেছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী একটি টুইটে বলেছিলেন যে গালভানে আমাদের তেরঙ্গা পছন্দ হয়েছে, চীনকে জবাব দিতে হবে, নিরাপত্তা ভাঙ্গুন মোদীজি। এদিকে জানবেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারতীয় নেতার। ভারতীয় এক নেতা বলেছে, আমরা যদি মুসলমানদের 20 মিলিয়নকে হত্যা করি তবে আমরা বিজয়ী হব। এটি কোনো সি গ্রেড বলিউড মুভির সংলাপ নয়। এই কথাগুলি উত্তরাখণ্ডের হরিদ্বারে 17 থেকে 19 নভেম্বরে অনুষ্ঠিত হওয়া ধর্ম সংসদ অনুষ্ঠানের সময় একজন হিন্দু চরমপন্থী নেতা বলেছিলেন। অনেক হিন্দু চরমপন্থী নেতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা প্রদাহজনক বক্তৃতা দেন এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার আহ্বান জানান। বিদ্বেষমূলক বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর্যন্ত কেউ দেখেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, ভাইরাল হওয়ার আগ পর্যন্ত কেউ খেয়াল করেনি। অনেক ক্ষোভের পরে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে, কিন্তু তারা এই বিদ্বেষবাদীদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আনেনি এবং আজ পর্যন্ত এই মামলাটিতে কেউ গ্রেপ্তার হয়নি। এই বিদ্বেষমূলক সমাবেশ ভারতে হিন্দু চরমপন্থী নেতাদের দ্বারা সংঘটিত প্রথম বা শেষ কোনো ঘটনা নয়। অতীতেও এরকম অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং ভবিষ্যতেও অনেক আয়োজন করা হবে। এই ধরনের ঘৃণা প্রচারণা শুধুমাত্র মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয়, খ্রিস্টানদের মধ্যে অন্যান্য সংখ্যালঘুদের ভারতের উগ্র হিন্দুদের দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। 2021 সালের 9 মাস খ্রিস্টানদের ওপর 300টির বেশি আক্রমণের খবর পাওয়া গেছে এবং 2021 সালে ক্রিসমাসের প্রাককালে দেশ জুড়ে 60টিরও কম খ্রিস্টান ইভেন্ট কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলির দ্বারা ব্যাহত হয়েছিল। সংখ্যালঘুদের জন্য সবচেয়ে অনিরাপদ দেশ হয়ে উঠেছে ভারত। এটা শুধু রাতারাতি হতে পারে না, তবে কিভাবে এটা হলো রয়ে গেছে প্রশ্ন। যারা উত্তর খুঁজছেন তাদের জার্মানির বা রুয়ান্ডার ইতিহাস পড়তে হবে। ফ্যাসিবাদী আপনার দরজায় হঠাৎ করা নাড়বে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া বা ঘৃণাত্মক বক্তৃতা দিয়ে শুরু হয় এবং নিরপরাধ মানুষত্বার মাধ্যমে শেষ হয়। অনেক মোদী বিরোধী ভারতীয় মনে করে যে এটি 2014 এর পরে শুরু হয়েছিল এবং মোদী এর জন্য দায়ী। এদিকে জানবেন ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিককরণের মধ্যস্থতা করেছে আমেরিকা। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মার্কিন সংস্থার মধ্যস্থতা করেছে। ইসরায়েলের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 1 বছরের বেশি সময় ধরে আমেরিকা এই প্রচেষ্টা চালাচ্ছে। এর আগে মার্কিন মধ্যস্থতায় কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়। গতকাল গণমাধ্যমের ব্রিফ করার সময় ওই কর্মকর্তা আমেরিকার মধ্যস্থতা করার খবর জানান, তবে তিনি নিজে তার নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকা পিছন থেকে কাজ করে যাচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, এই দুই দেশের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই, কিন্তু সেটি খুব ধীর প্রক্রিয়া এবং এজন্য অনেক সময় লাগবে।
তবে আশা করছি ভালো কিছু হবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা গত মাসে রাজধানী জাকার্তায় আলোচনা করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছিলেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেউফু ফাইজাসিয়া। এদিকে জানবেন ভারতে মুসলিম নারী বিক্রির অ্যাপ বানিয়ে গ্রেপ্তার যুবক। ভারতে অনলাইন দুনিয়ায় মুসলিম নারীদের হেয় করে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চলছে। গত বছরের জুলাইয়ে সুল্লিডির ঘটনার পরে আবার নতুন করে বানানো হয়েছিল বুল্লিবাই নামের আরও একটি অ্যাপ, যেখানে প্রায় শতাধিক মুসলিম নারীর ছবি তাদের অজান্তেই আপলোড করে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুম্বাই পুলিশ বিতর্কিত এই অ্যাপ বানানোয় জড়িত থাকার অভিযোগে একজন যুবককে গ্রেপ্তার করেছে। 21 বছর বয়সী বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হওয়া যুবক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার টুইটার অ্যাকাউন্টে সূত্র ধরে আইপি অ্যাড্রেস বের করে তাকে শনাক্ত করা হয়। মুম্বাই পুলিশ এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। তাদের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে সে কি একাই এই ধরনের কর্মকাণ্ড করেছে নাকি সে কোনো সংঘবদ্ধ চক্রের অংশ। এসব বিষয়ে জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রেপ্তারকৃত যুবককে সোমবার মুম্বাইতে নিয়ে আসা হয়েছে। বিতর্কিত বুল্লিবাই অ্যাপটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসেবে গিটহাবে আপলোড করা হয়েছিল, যেখানে সাংবাদিক, সমাজকর্মী, এমনকি জাতীয় পুরস্কার বিজয়ী বলিউড অভিনেত্রী এবং 2016 সালে নিখোঁজ এক ছাত্রীর মাসসহ শতাধিক মুসলিম নারীর অজান্তেই তাদের ছবি আপলোড করে নিলামে তোলা হয়। বুল্লিবাই ও যেই টুইটার হ্যান্ডেলে অ্যাপটির প্রচারণা চালানো হয় উভয়ের বিরুদ্ধে মুম্বাই পুলিশ মামলা দায়ের করেছে। মামলা হওয়ার পরপরই গিটহাব বুল্লিবাই অ্যাপটি তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে। ভারতে মুসলিম নারীদের অবজ্ঞা করে এর আগেও সুল্লি ডিলস নামের আরও একটি অ্যাপ তৈরি হয়েছিল, যেখানে 80 জন মুসলিম নারীর ছবি আপলোড করে নিলামে তোলা হয়। বুল্লিবাই বানানোয় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। 6 মাস আগে সুল্লি ডিল বানোতে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বুল্লিবাই অথবা সুল্লি ডিলস মুসলিম নারীদের বেচাকেনার সত্যিকারের কোনো অ্যাপ নয়। এর উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের হেয় প্রতিপন্ন করা। লেখক এবং ভারতে অ্যামনেস্টির সাবেক মুখপাত্র নাজিয়া এরাম সুল্লি ডিলস ঘটনার পরে বলেছিলেন, এটি আসলে শিক্ষিত মহিলাদের কণ্ঠরোধ করার একটি প্রচেষ্টা, যারা সাধারণত ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে কথা বলেন। এদিকে জানবেন ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করেছে ব্রিটিশ অভিনেত্রী ওমা ওয়াটসন। ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনপন্থী সক্রিয়তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান এবং প্রাক্তন ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিক্রিয়া এবং ফিলিস্তিনপন্থী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রশংসা করেছেন তিনি। হ্যারি পটার মুভিতে হারমোনিও গ্র্যাঞ্জার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী রবিবার ইনস্টাগ্রামে ব্যাড অ্যাক্টিভিস্ট কালেক্টিভিটির একটি মে পোস্ট পুনর্পোস্ট করেছেন, যেটিতে প্যালেস্টাইনপন্থী কর্মীরা সলিডারিটি ইজ অ্যাভার্ব শব্দের সাথে মিছিল করতে দেখা গেছে। ওয়াটসন পোস্টের সাথে ব্রিটিশ অস্ট্রেলিয়া পণ্ডিত সারা আহমেদ একটি উদ্ধৃতি দিয়েছিলেন, যেখানে বলা হয়েছে, সংহতি এটা ধরে নেয় না যে আমাদের সংগ্রাম একই সংগ্রাম, বা আমাদের ব্যথা একই ব্যথা, বা আমাদের আশা একই ভবিষ্যতের জন্য। সংহতির সঙ্গে অঙ্গীকার এবং কাজ জড়িত, সেই সাথে এই স্বীকৃতি আমাদের একই অনুভূতি বা একই জীবন বা একই দেহ না থাকলেও আমরা সাধারণত মাটিতে বাস করি, উদ্ধৃতিটির যোগ করে বলেন। অর্চনের পোস্টটি প্যালেস্টাইনপন্থী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে, যাদের মধ্যে অনেকেই মন্তব্য বিভাগে তার সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্যালেস্টাইনের পতাকা ইমোজি পোস্ট করেছেন অনেকেই। তার বড় পর্দার ভূমিকা ছাড়াও ওয়াটসন জাতিসংঘের নারীদের শুভেচ্ছা দূত, ইসরায়েলের জাতিসংঘের দূত গিলাত এরদান এবং তার পোস্টের কঠোর সমালোচনা করেছেন। টুইটারের তারকাকে আক্রমণ করে বলেছেন, হ্যারি পটারে কথা সাহিত্য কাজ করতে পারে কিন্তু বাস্তবে এটি কাজ করে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।